রোম্যান্টিক উপন্যাসগুলোর মধ্যে যদি কালজয়ী লেখাগুলোকে বেছে নিতে হয় তবে তার মধ্যে অবশ্যই স্থান পাবে এই রকম একটা বইকে নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। বইটার নাম হলো মেম সাহেব, লিখেছেন নিমাই ভট্টাচার্য, প্রকাশিত হয়েছে দেজ পাবলিশিং থেকে। বইটার মুদ্রিত মূল্য রয়েছে 160 টাকা আর পৃষ্ঠা সংখ্যা রয়েছে 207। তো অনেকেরই নিশ্চয়ই পড়া এই বইটা, আবার কেউ হয়তো পড়েননি। যারা এখনও পড়েননি তাদেরকে বইটার বিষয়বস্তু সম্পর্কে জানানোর আগে বলি যে আমি মৌমিতা, আপনারই মতো একজন পাঠক, বই পড়তে ভালোবাসি এবং বুক রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করি। তো আপনিও যদি বই পড়তে ভালোবাসেন আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিমাই ভট্টাচার্যের খুব জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে একটা হলো এই মেম সাহেব, যেটাকে একটা পত্রাশ্রয়ী উপন্যাসও বলা যায়, কারণ লেখক এখানে পুরো উপন্যাসটাকেই উপস্থাপন করছেন কোনো তৃতীয় ব্যক্তিকে চিঠি লেখার আঙ্গিকে। উপন্যাসের কথক বাচ্চু নামের একটি সাধারণ মধ্যবিত্ত ছেলে যে তার জীবনের গল্প চিঠির মাধ্যমে শোনাচ্ছে তার দোলা বৌদিকে। তবে শুধু জীবনের গল্প বলা হয়তো ভুল হলো, কারণ তিনি বলছেন তার জীবনের একটা বিশেষ পর্বের গল্প, যে সময় তার জীবনে ছিলেন তার প্রেমিকা যাকে তিনি মেম সাহেব বলে ডাকতেন। বাচ্চু ছিলেন পেশায় একজন সাংবাদিক এবং মেম সাহেবের সাথে তার প্রথম দেখা হয়েছিল একটা ট্রেনের কামরায়। এরপর কাকতুলীয়ভাবে আরও বেশ কয়েকবার তার মেম সাহেবের সাথে দেখা হয় এবং তারপরে একটা সম্পর্কের সূচনা হয়, এবং এই সূচনা, এই সম্পর্ক বাচ্চুর জীবনকে পুরোপুরি পাল্টে দেয়। মেম সাহেবের অনুপ্রেরণায় তার জীবনে একটা নতুন অধ্যায়ের শুরু হয়। হতাশায় ডুবতে থাকা মানুষটা ঘুরে দাঁড়াতে শেখে এবং তার সমস্ত শক্তিকে কেন্দ্রীভূত করে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মেম সাহেব লেখকের জীবনে কতখানি জায়গা নিয়েছিলেন এবং তার জীবনকে কিভাবে পাল্টে দিয়েছিলেন, সেই সব কিছুর পাশাপাশি তাদের পারস্পরিক জীবনের খুঁটিনাটি এবং কিভাবে তারা ভবিষ্যতের পরিকল্পনা করতেন, সেই সব কিছু এই গল্পের কথক অর্থাৎ লেখক তার দোলা বৌদিকে চিঠির মাধ্যমে জানাচ্ছেন। এই উপন্যাসটা পড়তে পড়তে আপনার প্রথমেই যে কথাটা মনে হবে যে এর প্রত্যেকটা লাইনের সাথে প্রচণ্ড আবেগ মিশে রয়েছে। একজন পুরুষ তার জীবনের কাঙ্ক্ষিত নারীটির বর্ণনা করছেন এবং তার চোখে সেই নারীটির কথাবার্তা থেকে ছোটোখাটো আচরণ সব কিছুই খুব অসাধারণ সুন্দর এবং তুলনাহীন। অন্যদিকে রয়েছেন সেই নারীটি যিনি তার প্রেমিককে জীবনে সফল করে তোলার জন্য একাধিক আত্মত্যাগ করে চলেছেন এবং নিজে সিঁড়ি হয়ে তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে চাইছেন। তবে এই উপন্যাসের শেষটা বেশ কষ্টের, সেটা যারা পড়েননি তাদের জন্য স্পয়লার দেওয়া হয়ে যাবে বলে আমি আর বলছি না। উপন্যাসটার ভালো দিকগুলো যদি আমি বলি তাহলে প্রথমেই যেটা বলতে হয় যে নিখাদ রোম্যান্টিক এবং আদ্যপ্রান্ত প্রেমের উপন্যাস হিসাবে এটাকে বর্ণনা করা যায়। যারা পড়তে ভালোবাসেন রোম্যান্টিক উপন্যাস তাদের জন্য এর থেকে ভালো অপশন আর হয় না। দ্বিতীয়ত, এই উপন্যাসে লেখক মানব মানবীর সম্পর্ককে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে দেখিয়েছেন, যেখানে পুরুষটির জীবন তার কর্মক্ষেত্র কেন্দ্রিক এবং নারীটি তার জীবনের পুরুষটিকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য কতখানি অনুপ্রেরণাদায়ী হতে পারেন এবং তার মনোবল হয়ে দাঁড়াতে পারেন তার যথার্থ উদাহরণ এই উপন্যাস। উপন্যাসের শেষটা ট্র্যাজিক, তাই আপনি যদি রোম্যান্টিক জড়ের লেখা পছন্দ নাও করেন তাও এর শেষটা আপনার মন ছুঁয়ে যাবে এবং বেশ খানিকটা বিষণ্ণতা রেখে যাবে। লেখক নিমাই ভট্টাচার্য নিজেও পেশায় একজন সাংবাদিক, তাই জন্য তার লিখন শৈলী বা ভাষার ব্যবহার এগুলো অবশ্যই লক্ষ্য করার মতোই সুন্দর, আর সেগুলো নিয়ে আলাদা করে কোনো কিছু বলবার প্রয়োজন নেই। এবারে আমি চলে যাব এই উপন্যাসটার তুলনামূলক দুর্বল দিকগুলোতে। উপন্যাসটা যখন আপনি পড়তে শুরু করবেন তখন বেশ কয়েক পাতা পড়া হয়ে যাওয়ার পরে আপনার লেখার ধরনটা খানিকটা একঘেয়ে লাগতে পারে, কারণ পাতার পর পাতা জুড়ে একজন আবেগপ্রবণ প্রেমিকের তার প্রেমিকার প্রত্যেকটি খুঁটিনাটি চাহনি কথাবার্তার বর্ণনা আপনাকে খানিকটা হলেও বোর করতে পারে। দ্বিতীয়ত, এই উপন্যাসে লেখক নিঃসন্দেহে একজন নারীর বলিষ্ঠ প্রেমকে তুলে ধরেছেন, কিন্তু এই ক্রমাগত একতরফা আত্মত্যাগ এবং শুধুমাত্র পুরুষটিকে তার কর্মক্ষেত্রে জীবনে সাফল্যমণ্ডিত করাই নারীটির জীবনের একমাত্র লক্ষ্য, তার নিজস্ব পেশাগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, এটা আজকের দিনে দাঁড়িয়ে খানিকটা হলেও অবাস্তব মনে হতে পারে। তৃতীয়ত, লেখক অবশ্যই একটা প্রেমের উপন্যাস লিখছেন যেখানে কেন্দ্রীয় নারী চরিত্রটি সবথেকে বেশি প্রাধান্য পাবে নিঃসন্দেহে, কিন্তু তাছাড়া অন্য যে সমস্ত চরিত্ররা এই উপন্যাসে এসেছেন তারা সকলেই যেন শুধুমাত্র মেম সাহেবকে করলেন বা মেম সাহেবকে বললেন তাতে সঙ্গত দেওয়ার জন্যই এই উপন্যাসে রয়েছেন, তাদের উপস্থিতি উপন্যাসের গল্পে আলাদা কোনো ছাপ ফেলতে পারেনি। এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগেনি। উপন্যাসটা আপনি পড়বেন কি পড়বেন না সেই প্রসঙ্গে বলবো যে যদি আপনার রোম্যান্টিক লেখা ভালো লাগে তাহলে আপনি যে কোনো বয়সে এই উপন্যাসটা নিঃসন্দেহে পড়তে পারেন, কিন্তু যদি আপনার রোম্যান্টিক লেখা পছন্দ না
হয় তাহলে আমি একটু অল্প বয়সী পাঠক পাঠিকাদের জন্য এই বইটা রেফার করব, যে বয়সে বাস্তবের থেকে আবেগ আমাদের মনে বেশি প্রভাবশালী হয় সেই বয়সে এই উপন্যাসটা বেশি ভালো লাগবে। তবে এর পুরোটাই আমার একান্ত ব্যক্তিগত মতামত, আপনি আমার সাথে সহমত হতেও পারেন নাও হতে পারেন। কমেন্টে জানান আমাকে যে আপনার কেমন লেগেছে মেম সাহেব, কারণ আমার মনে হয় অধিকাংশ পাঠকেরই অন্তত এই বইটা পড়া। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, বই পড়ুন, নমস্কার।